চলো বন্ধুরা, আজকের দ্বিতীয় এপিসোড নিয়ে চলে আসলাম। যে আমরা দীঘাতে এই ফার্স্ট দিন যখন স্নান করলাম, তারপরে আমরা তো ঘরে চলে আসলাম, ধরো আমরা সবাই চেঞ্জ ফেঞ্জ করেছি, তো এতক্ষণ ধরে তো আমরা সুইমিং পুলে ছিলাম, আর তোমাদের তো রুমটা দেখিয়ে দিলাম। এই আমাদের রুম, সেটা আমাদের রুম না, মনিদিদের রুম। আমার রুমের মধ্যে সব বসে আড্ডা মারছে, সেজন্য আমি এই রুমটাই চলে এসেছি। তো এই রুমটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম, ওয়ার্ড্রব, তারপরে এরকম দুটো, আর এখান থেকে সব সমুদ্র দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? কত সুন্দর লাগছে সমুদ্রকে দেখতে, দেখাই যাচ্ছে। আর এখন আমরা রেডি হচ্ছি, যে খুব খিদে পেয়ে গেছে, কারণ জলে এতক্ষণ ছিলাম, তো সবাইকে বলছি যে তাড়াতাড়ি চল, এখানে আমরা খেতেও চলে আসলাম। এই দেখা, দেখতে পাচ্ছ, দুপুরে লাঞ্চটা এখানে করবো। তো এমনি তো আমরা যখন জলে ছিলাম, তখন তো আমরা অনেক রকমের স্ন্যাক্স ফ্যাক্স খেয়েই নিয়েছি, তো এখন দুপুরবেলা ভাত খাবো। আর ভাতের জন্য না, মনটা ছটফট করছে, কালকে সারারাত ড্রাইভ করে আসা হয়েছে, তো তো ওর জন্য সবাই ভাতেই অর্ডার দিয়েছে, তো যে যা খাবে সেটাই নিয়ে অর্ডার দিয়েছে। তো চলো আমরা দেখিয়ে দিই যে আমাদের মেনুতে আজকে কী কী হয়েছে। তো ভাত, ডাল, এটা দেখো, এটা দেখো আলু পটল, এটা দেখো আলুর চিপস, হ্যাঁ। তো রান্নাগুলো শুধু অসাধারণ হয়েছে, পটল চিংড়িটাও দারুণ হয়েছে, দেখতে পাচ্ছ। এবার সবাই আমরা চিকেন কষা অর্ডার দিয়েছি, এই দেখো চিকেনের পিসগুলো অনেক বড়, আর আলুটা দেখো, এগুলো চিকেন আর আলুটাও বড় সাইজে দিয়েছে, আর খুব টেস্টি। আর মিঠু ওদিকে কমপ্লিট মাছের অর্ডার দিয়েছে, ঠিক আছে, সবাই মাংস খাবো বলে অর্ডার দিয়ে অর্ডার করা হয়েছে। তো এখানে প্রচুর না এক্সপেন্সিভ, তোমরা তো জানো, খাওয়া হয়ে গেল। এবার আমরা বেরিয়ে পড়লাম একটু রেস্ট নিয়ে, সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছি ডুবুর, মানে পুরো মন্দারমণিটা কিরকম সেই শহরটাকে একটুখানি দেখার জন্য বেরিয়ে পড়েছি। যে চলো তাহলে একটু ড্রাইভ, মেইন ড্রাইভে এসেছি আমরা, তো মেইন ড্রাইভে এখানে এসে একটুখানি ছবি টবি তুললাম। এবার খাওয়া দাওয়া তো আমাদের বেরোনো মানে রাজ্যের খাওয়া, তো দিদি তো উপোস করেছে যেহেতু একাদশী, তো দিদি খাচ্ছে মানে ডাবের মালাই আর ডাব, এই দেখো মালাই খাই দিল আগে। আর এদিকে সবাই আইসক্রিম আইসক্রিম যে যা পাচ্ছে, গোলা ডোলা যে যা পাচ্ছে খাচ্ছে, কেউ ফুচকাও খাচ্ছে। তো মানে আমাদের শুধু খাওয়া ছাড়া আর কোনো কথা নেই, ঘুরতে যাওয়া মানে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে খাওয়া, তো কোনো রকম কিপটামো না, কোনো রকম ভাবনা চিন্তা না, যে যা পড়ো খেয়ে যাও, রাস্তায় বেরিয়ে কোনো রকম খরচার কথা আমরা ভাবি না। তো আমরা এখানে এক জায়গায় এসেছি, যেখানে জায়গাটার নামটা আমি ভুলে গেছি, যেখানে দেখো এই মা সরস্বতী তো ইয়ে মন্দির রয়েছে, এটা ওটা মা সরস্বতী, আর এই রাজা সরস্বতী দেখছিস না, এই বীচটাতেই এসেছি, ঠিক আছে। তো সন্ধ্যাবেলা কী করবো, তো ওইখানেই ঘুরতে এসেছি, আর একটুখানি স্ন্যাক্সের অর্ডার দিয়েছি, চিকেন পকোড়া। তো আমরা একটু বসেছি বীচের ধারে চেয়ার নিয়ে, তো এখন চিকেন পকোড়া খাওয়া হবে, তারপরে আমরা হোটেলের দিকে ফিরে যাব। তো অনেকটাই রাত হলো, সারাক্ষণ মনে হচ্ছে এখানেই বসে থাকি, এতই ভালো লাগছে সত্যি জায়গাটা, যে সবাই মিলে একটু আড্ডাও দিচ্ছি, হাহা হিহি সবার পেছনে রাগা, এই জিনিসটাই আমাদের সব থেকে, যখন আমরা গ্যাদারিং হলে যখন একসাথে হই না, তখন সবাই সবাইকে নিয়ে একটা মজা করি, খিল্লি করি, হাসি ঠাট্টা, পিএনপিসি এগুলো একটু হয়। তো আমরা হোটেলেও চলে আসলাম, এখানে খাওয়ারের অর্ডার মানে রাতের ডিনারটা যে অর্ডার দিয়েছি সেখানে হচ্ছে হোটেলে, আর আমরা একটুখানি এখানে ফটোশ্যুট করছি। তো সুইমিং পুলের ধারে এখানে ফটোশ্যুট করছি। এখানে মন্দারমণির ট্রিপটা আজকে প্রথম দিনটা এরকমভাবেই গেল, কালকে সকালেও একটুখানি বেরোবো, আশেপাশে সব জায়গায় ঘুরে আসবো, তারপরে আমরা কালকে স্টে করে পরশু দিনকে আমরা চলে যাব নিউ দীঘায়। তো এই ট্রিপটা খুবই ছোট হলো, ইচ্ছা ছিল বাইরে কোথাও যাওয়ার, আরও বেশি করে ঘুরতে যাওয়া, কিন্তু হচ্ছে না, সবার একসাথে টাইম হচ্ছে না বলে ছোট্ট একটা ট্রিপে আমরা বেরোলাম। তো এখানে সকালবেলা আমার হাজব্যান্ডটা চলে এসছে, তো ওখানে মানে যেখানে যেখানে ঘুরতে গেছি সেখানে ফটো তোলার কোনো জায়গা ছিল, মানে আলো কম ছিল, তুই আনন্দ ভর্তি করতে পারিস, সেরকম ভাবে ছবি তোলা হয়নি, সারা জীবন তো ঘরের মতো ঝিমিয়ে ঝিমিয়ে মুরগির মতো ঝিমা। সেখানে রয়েছে তো ওর সঙ্গেও কিছুটা, এই হেভি উঠছে তো জলের ছবিগুলো, আর এখানে দেখতেই পাচ্ছ, ভাবতে পারিনি এরকম হতে পারে, মেঘা সব ছবি দিচ্ছে, টাইম হয়ে গেছে, বুঝতে পারছো? তো
আমরা খেতে বসে পড়েছি রাতে, আমি তো ভাত নিয়েছি, মানে সবাই এখানে ভাতই খেতে ভালো লাগছে, মানে বাইরে সব উল্টো পাল্টা খাওয়া হয়েছে তো সেই জন্য না কেউ আর মানে ভাত ডাল আলু সিদ্ধ ডিম আমরা এইসবই অর্ডার দিয়েছে কেউ আর, ওরা কিন্তু চিকেন অর্ডার করেছে, আমরা ভাত ডাল আলু সিদ্ধ ডিম তাই তো বিরিয়ানি ভাজা অর্ডার দিয়েছি। রাতের খাওয়াটা এখানেই শেষ করে এখানেই আমরা ভিডিওটাও শেষ করি, ভালো থাকে, পরে পাঠাচ্ছেন অপেক্ষা করো।